আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদেরকে দেখাবো গ্রামের বাড়িতে বিভিন্ন গাছের ছবি এবং তাদের ফল ফ্রুটের ছবি। দেখতে পাচ্ছ তুমি, দেখতে পাচ্ছ তোমরা আমাদের গ্রামের বাড়ির কাঁঠাল গাছের দৃশ্য। প্রচুর কাঁঠাল, একদম গোড়া থেকে মাথা পর্যন্ত যতদূর দেখা যায় কাঁঠাল আর কাঁঠাল। প্রচুর মিষ্টি কাঁঠালটা, আর বিভিন্ন রকম আম গাছ দেখতে পাচ্ছ তোমরা, এবং পাশে একটি জাম্বুরা গাছ, এবং বহুল আলোচিত সেই বকুল ফুল দেখতে পাচ্ছ তোমরা, বকুল ফুল গাছ। আর এটা হচ্ছে কামিনী কামিনী এবং জাম্বুরা গাছের একটা ছবি। এখানে একটা আছে ডাব গাছ, দেখতে পাচ্ছ একটা ডাব ধরা, আর দেখো একটা জাম্বুরা ধরে আছে। বন্ধুরা, সুন্দর জাম্বুরা গাছে ধরে আছে, এবং এটা হচ্ছে সেই বিখ্যাত, আমরা যাকে বলি ছোটবেলায় পড়ছি আমরা, মেয়া মেয়া ফল, ছবুরে মেয়া ফলে, এটা সেই মেয়া ফল গাছ। দেখতে পাচ্ছ তোমরা, নতুন কুশি আসছে, নতুন পাতা গজাইছে। আর এটা ছিল হচ্ছে তোমার আতাফল গাছ। এটা দেখতে পাচ্ছ পাতা পড়ে গেছে সব, নতুন পাতা গজাবে। এবং আমরা এখন যাব আমাদের বাগানে। এখানে অসংখ্য মেহেরগুনি গাছের বীজ থেকে ছোট ছোট মেহেরগুনি গাছ হয়েছে, এবং এটা একটা বেল গাছ, বেল, এটা একটা বেল গাছ, ছোট বেল গাছ, বেল ধরবে ধীরে ধীরে। এইটা একটা আম্রপালি আম গাছ, আম্রপালি আম গাছ, এবং এইটা একটা আম গাছে আম ছিল, ঝড়ে হয়তো বা পড়ে গেছে। এটা একটা ছোট্ট হিমসাগর আম গাছ, চারা থেকে আম ছিল, চারপাশটা পড়ে গেছে ঝড়ে। এখন আমি তোমাদেরকে দেখাবো সেই বিখ্যাত 12 মাসি কাগুজি লেবু গাছ। কাগুজি লেবু দেখতে পাচ্ছ তোমরা, ছোট ছোট লেবু আসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, কাগুজি লেবু, ছোট ছোট অসংখ্য লেবু ধরছে 12 মাস। দেখতে পাচ্ছ বন্ধুরা, লেবু গাছ 12 মাস। এই লেবু গাছটা এত সুস্বাদু লেবু, যা কল্পনা করা যাবে না, প্রচণ্ড লেবু আসছে। এটা আমার ফার্মাসিস্ট কৃষক চ্যানেলের, এটা কৃষি রিলেটেড তৃতীয় ভিডিও। দেখতে পাচ্ছ এখানে একটা কচু গাছের বাগান দেখা যাচ্ছে, কচু অনেক বড় কচু বলে, নিচ দিয়ে হয়। দেখতে পাচ্ছ এখানে এটা কচু বাগান। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের এই বাগান আমরা অনেক ছোটবেলা থেকে দেখতেছি, আব্বু আম্মু সকালবেলা বাগান গাছটা পরিচর্যা করে, পাতা পরে, পাতা পাশের বাড়ির লোকজন নিয়ে যায়, জাল দেওয়ার কাজে ব্যবহার করে। তো আমাদের এই বাগানে আব্বু আম্মুর কাছে শুনছি যে ওনাদের এই বাগানে না আসলে নাকি ভালো, এখানে একটা মেহেরগুনি গাছ দেখতে পাচ্ছ তোমরা, এটা অনেক ছোটবেলায় আজ থেকে প্রায় 10-12 বছর আগে এটা পড়ে গেছিল, এভাবেই আছে, এবার হচ্ছে। আমি তোমাদেরকে এখানে আসছি যে কারণে, একটা এক্সক্লুসিভ গাছ দেখানোর জন্য। এটা হচ্ছে বিখ্যাত আমড়া গাছ, আমি গাছছিলাম এই আমড়া গাছটা, বন্ধুরা দেখতে পাচ্ছ আমড়া গাছ। এবং আমাদের পুকুরটা দেখা যাচ্ছে, ছোট্ট পুকুর, একসময় অনেক বড় ছিল, এখন এটা ধীরে 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 ছোট হয়ে গেছে। ছোটবেলায় অনেক মাছ ছিল এই পুকুরে, এখন পাশের বাড়িকে দেওয়া হয় মাছ চাষ করার জন্যে। তো দেখতেই পাচ্ছ পুকুরটা, এবং আশেপাশে বাড়িঘর হয়েছে। আগে এই পুকুরে সরাসরি নদীর পানি আসতো, এখন আর তা সম্ভব না। এবং এখানে একটা তাল গাছ ছিল, তাল গাছটা আব্বু কেটে ফেলছে। তো এইটা আর একটা বেল গাছ, এই যে একটা বেল গাছ, এটা একটা বেল গাছ, বেল ধরে, প্রচুর বেল ধরে। এটা ছিল আমাদের বাড়ির বাগানের চিত্র। আর একটা গাছ তোমাদেরকে দেখাই নেই,
এটা হচ্ছে সেই বিখ্যাত জাম গাছ। এটা প্রচুর জাম ধরে, বড় বড় জাম, একটা খেলে মুখ ভরে যায়, এত বড় জাম কল্পনা করা যাবে না। তো এই ছিল আমাদের এই বাগানের, আমাদের এই বাড়ির বাগানের একটা ভিডিও তোমাদেরকে দেখালাম। এই লকডাউনের মধ্যে আমরা সবাই এখন হোম কোয়ারেন্টাইনে আছি। তো ভালো থেকো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে। যদি কেউ আমার চ্যানেলটাকে পছন্দ করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম ফার্মাসিস্ট কৃষক। দেখতে পাচ্ছ তোমরা অসংখ্য বাগানের ছড়াছড়ি আমাদের এই বাগানে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো।